প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেকদিন পর তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে গেল। আজকে আমি দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়নের কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবে, তাহলে অবশ্যই উপকৃত হবে। তাহলে আমাদের চলো মূল আলোচনাটাই আমরা ফিরে আসি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়ন। এখন এই তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়নের মধ্যে কি কি বিষয় আজকে আমরা আলোচনা করব সেটা একটু দেখে নিই। প্রথম আলোচনা করার বিষয় হচ্ছে জারণ সংখ্যা কাকে বলে বা জারণ সংখ্যা জিনিসটা কি। দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে এই জারণ সংখ্যাটা কিভাবে নির্ণয় করা হয়। এবং তিন নাম্বার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে একটা রাসায়নিক বিক্রিয়াকে কী করবো, সমতাকরণ করব। এই তিনটা জিনিস আজকে আমরা একটু শেখার চেষ্টা করব। তাহলে চলো একটু শিখে নেওয়া। তাহলে প্রথমে আমরা আলোচনায় ফিরে আসব, সেটা হচ্ছে জারণ সংখ্যা কাকে বলে। তাহলে আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় জারণ সংখ্যা বলা। এটার নাম হচ্ছে জারণ সংখ্যা। এই জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যার ডেফিনেশনটা আমরা এইভাবে দিব যে একটা যৌগ গঠনকালে কোনো একটি মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ গ্রহণ অথবা শেয়ার করবে। আমি আবারও বলছি, যৌগ গঠনকালে কোনো একটা মৌল যে কয়টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ অথবা শেয়ার করে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, জারণ সংখ্যা বলবো। জারণ সংখ্যা দুই প্রকারের আছে, একটাকে বলা হয় ধনাত্মক জারণ সংখ্যা আর একটাকে বলা হয় ঋণাত্মক জারণ সংখ্যা। ধনাত্মক জারণ সংখ্যাটা হচ্ছে যদি বন্ধন গঠনের সময় কোনো একটা পরমাণু ইলেকট্রন দান করে থাকে তাহলে এই জারণ সংখ্যাটাকে আমরা কি বলবো, ধনাত্মক জারণ সংখ্যা। এবং যদি কোনো একটা পরমাণু ইলেক্ট্রন গ্রহণ করে থাকে তাহলে সেটা ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে, মাইনাস জারণ সংখ্যা হবে। যেমন আমরা মানে বলতে পারি ধাতু সমূহ সাধারণত বন্ধন গঠনের সময় ইলেকট্রন ত্যাগ করে, একটা দুইটা অথবা তিনটা ইলেকট্রন ত্যাগ করে। এই জন্য ধাতুর জারণ সংখ্যা সর্বদাই কী হয়, প্লাস ওয়ান অথবা প্লাস টু হয়, এরকম মানে ধনাত্মক জারণ সংখ্যা হয়। অন্যদিকে আমরা যদি অধাতুর ক্ষেত্রে দেখি অক্সিজেন বন্ধন গঠনের সময় সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেটাতে জারণ মান মাইনাস ওয়ান হবে, যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে জারণ মান কত হবে, মাইনাস টু হবে। এখন আমরা এই জারণ মানটা কীভাবে নির্ণয় করা যায় সেটা শিখব, অর্থাৎ এই জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করা শিখব। প্রথমে আমরা শিখব যে একটা যৌগ দেওয়া আছে, এখানে একটা প্রশ্ন লিখলাম আমি, পটাশিয়াম কে এম এন ও ফোর যৌগে এখানে ম্যাঙ্গানিজ এম এন এর জারণ মান কত, এম এন এর জারণ মান কত, এটা একটা প্রশ্ন করেছে। তাহলে আমি প্রশ্নটা কি তুললাম, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান কত, এটা আমাদের এখনকার প্রশ্ন। এই প্রশ্নটার অ্যান্সার আমরা যদি করতে যাই তাহলে কিভাবে করব, আমরা লিখব যে যে যৌগটার জারণ মান বের করতে বলেছে এই যৌগের ধরি মৌলটির জারণ মান কত ধরলাম, এক্স ধরলাম, ধরি মৌলটির জারণ মান হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এই এক্স ধরার পর আমরা কি লিখব, প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখব কে এম এন ও ফোর সমান জিরো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানিজ টোটাল জারণ মান আমরা জিরো কেন লিখলাম। একটা যৌগ যখন গঠন করা হয় তখন একাধিক মৌলের সমন্বয়ে একটা যৌগ গঠিত হয়। এই একাধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগে দেখা যাচ্ছে কোনো কোনো পরমাণু আছে ইলেকট্রন ত্যাগ করছে বা কোনো কোনো পরমাণু আছে সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করছে। এখানে একটা যৌগ যখন গঠন হবে তখন একটা শর্তটা হচ্ছে কোনো ইলেকট্রন উদ্ধৃত বা বেশি থাকা যাবে না। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো ইলেকট্রন বেশি থাকা যাবে না। তার মানে কি, ঠিক একটা পরমাণু যে কটা ইলেকট্রন ত্যাগ করেছে অন্য পরমাণুগুলো ঠিক সেই কটা ইলেকট্রনে আবার কী করবে, গ্রহণ করবে। এই জন্য আমরা টোটাল যৌগের জারণ মান কত ধরলাম, জিরো ধরলাম। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে যদি আমরা বের করি, আমি আবার আগে বলেছি, প্রথমেই আলোচনা করতে বলেছি কিছু কিছু মৌল আছে যাদের জারণ মান কী থাকে, নির্দিষ্ট থাকে। কিছু কিছু মৌলের জারণ মান কী থাকে, নির্দিষ্ট থাকে। ঠিক
ঠিক এরকম এখানে লেখা আছে পটাশিয়াম, এই পটাশিয়ামের দ্রব্যমান সবসময় কত হবে? প্লাস ওয়ান হবে। তারপর আমরা নির্ণয়কৃত যে ম্যাঙ্গানিজ সেটার দ্রব্যমান এক্স লিখবো, আর অক্সিজেনের দ্রব্যমান মাইনাস টু হবে, এখানে চার দেবো, এই যে টোটাল আমরা জিরো করবো, তাহলে প্লাস ওয়ান হবে, এখানে এক্স হবে, এখানে আর জিরো। তাহলে আমরা হিসাব করলে কি পাবো? এক্স মাইনাস সেভেন জিরো, অতএব এক্স এর মান পাবো প্লাস সেভেন। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের দ্রব্যমান কত আসলো? প্লাস সেভেন আসলো। আচ্ছা, ঠিক এরকম আমরা একটা জটিল যৌগের দ্রব্যমানটা একটু বের করে দেখব, পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে আমরা আরেকটা প্রশ্ন কি পাবো? পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে, ফেরোসায়ানাইড যৌগে আমরা কি লিখব? কে ফোর এফ ই সি এন সিক্স, এই যৌগে এফ ই বা আয়রন এর দ্রব্যমান কত? তাহলে আমি কি প্রশ্ন করলাম? পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে আয়রন এর দ্রব্যমান কত, এটা আমরা এখন একটু বের করব। কিভাবে বের করব? আমি আবার আগের মতো বলছি, প্রথমে করব হচ্ছে ধরি এখানে এফ ই এর দ্রব্যমান এক্স। আচ্ছা, তারপরে লিখব কি প্রশ্ন মতে এই কে ফোর তার সাথে এফ ই সায়ানাইডের এখানে সিক্স, টোটাল দ্রব্যমান কত ধরলাম? জিরো ধরলাম। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইডের টোটাল দ্রব্যমান ধরা হয়েছে কত? জিরো ধরা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা এগুলো একটু হিসাব নিকাশ করলে পাবো পটাশিয়ামের প্লাস ওয়ান, এখানে চারটে আছে, এখানে চার দ্বারা গুণ করলাম, আয়রনের এক্স প্লাস সায়ানাইডের মাইনাস ওয়ান গুণ সিক্স, টোটাল কত? জিরো আসলো। প্লাস এখানে প্লাস ফোর প্লাস এক্স মাইনাস সিক্স সমান কত? জিরো। বা তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, অতএব এক্স এর মান আসছে প্লাস টু। তাহলে এই যে পটাশিয়াম ফেরোসায়ানের যৌগে আমরা আয়রনের দ্রব্যমান কত পেলাম? প্লাস টু পেলাম। আয়রনের দ্রব্যমান কত পাওয়া গেল? প্লাস টু পাওয়া গেল। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে কোনো মৌলের দ্রব্যমান বের করতে পারি। তবে একটা কন্ডিশন হচ্ছে, যদি কোনো মৌল যৌগ হিসাবে না থেকে যদি একাকী থাকে তাহলে তার দ্রব্যমান কত হবে? শূন্য হবে। এবং পর্দায় সারণীর কিছু কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলা দ্রব্যমান নির্দিষ্ট, এরা পরিবর্তনশীল দ্রব্যমান প্রদর্শন করে না, এই জন্যে এই পর্দায় সারণীর এই গ্রুপগুলার দ্রব্যমান আমরা কী করবো? একটু মুখস্থ রাখবো। আমি একটু হেল্প করার জন্য বলে দিচ্ছি কয়েকটা দ্রব্যমান কীরকম দেখেন। এক নম্বরটা হচ্ছে গ্রুপ একের দ্রব্যমান সবসময় কত হয়? সাধারণত প্লাস ওয়ান হয়। তারপরে গ্রুপ দুইয়ের দ্রব্যমান কত আসবে? প্লাস টু আসবে। এরপরে গ্রুপ সতেরোর দ্রব্যমান আসবে কত? মাইনাস ওয়ান। তারপরে গ্রুপ ষোলোর দ্রব্যমান আসবে কত? মাইনাস টু। এই যে চারটা গ্রুপের কথা বললাম, এই চারটা গ্রুপের দ্রব্যমানটা আমরা একটু মুখস্থ রাখবো। তাছাড়া আরও কিছু কিছু মৌল আছে যেগুলো পরিবর্তনশীল দ্রব্যমান প্রদর্শন করে, এই পরিবর্তনশীল দ্রব্যমান প্রদর্শন যেগুলো করে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন আমরা অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাই তিনটা দ্রব্যমান পাবো। এক নম্বর দ্রব্যমানটা কী পাওয়া যাবে? অক্সিজেনের দ্রব্যমান হচ্ছে মাইনাস টু, তখন এটাকে বলা হবে অক্সাইড। আবার অক্সিজেনের দ্রব্যমান যখন মাইনাস ওয়ান হবে তখন এটাকে কী বলা হবে? পার অক্সাইড। এবং অক্সিজেনের দ্রব্যমান যখন মাইনাস হাফ হিসাবে ব্যবহার করা হবে তখন এটাকে বলা হবে অক্সিজেনের সুপার অক্সাইড। তাহলে এরকম আরও কিছু কিছু মৌল আছে যাদের দ্রব্যমান পরিবর্তন হয়, এদেরকে কী বলা হয়? পরিবর্তনশীল দ্রব্যমান। এগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আমরা এখন কী শিখলাম? দ্রব্যমান বা জারণ সংখ্যা কাকে বলে সেটা শিখলাম। দুই নম্বরটা শিখলাম কীভাবে জারণ সংখ্যা বা দ্রব্যমান বের করা যায়। এখন এই দ্রব্যমান বের করার ক্ষেত্রে আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে দ্রব্যমান বের করলাম এই দ্রব্যমানটা হচ্ছে যৌগের ক্ষেত্রে, এখন আমরা যে দ্রব্যমানটা বের করব সেটাকে বলা হয় মূলকের ক্ষেত্রে বা যৌগ মূলকের ক্ষেত্রে। তাহলে মূলকের ক্ষেত্রে দ্রব্যমান যদি বের করি তাহলে আমরা এখানে আরেকটা প্রশ্ন পাবো, প্রশ্নটা হচ্ছে এসও ফোর টু মাইনাস, এত মূলকের বা যৌগ মূলকের, এত আমরা কী লিখবো? যৌগ মূলকের সালফার এর দ্রব্যমান কত?
প্রশ্ন করা হয়েছে সালফেট যৌগ মূলকের সালফারের জারণ মান কত? যদি এরকম কোনো মূলকের জারণ মান বের করতে বলে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা সেই ক্ষেত্রে করব হচ্ছে ওই আগের মতোই আমরা কি লিখব যে ধরি সালফার এর জারণ মান এক্স ধরব এবং এখানে লিখব প্রশ্ন মতে এই যে সালফেট এটা সমান শুধু -2 লিখে দেবো। উপরে যে জারণ মানের বা যৌগ মূলকের যে আধান থাকবে সেই আধানটা আমরা ইকুয়ালের পর বা সমানের পরটা বসিয়ে দেব। তাহলে আমরা এভাবে যদি জারণ মান নির্ণয় করি তাহলে সালফার কত আসবে এক্স প্লাস অক্সিজেন -2 গুণন 4, এখানে 0 না দিয়ে কত দেবো -2 দেব, তাহলে বা এক্স -8 ইকুয়াল টু -2 হবে। তাহলে এখানে এক্স সমান -2 প্লাস 8, অতএব এক্স সমান কত হবে +6 হবে। এই সালফেট যৌগ মূলকে সালফারের জারণ মান কত +6। আচ্ছা তাহলে আমরা মোটামুটি যৌগ মূলকে বা যৌগের কোন একটা মূলকের বা মৌলের জারণ মানটা বের করলাম। এখন আমরা কি বের করব, এখন আমরা শিখব যে 3 নম্বর টপিক যেটা আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে একটা বিক্রিয়াকে সমতাকরণ করা। এরকম একটা বিক্রিয়া আমি যদি নাম লিখি তাহলে কি দেখতে পাবো আমি উপরে একটু লিখে দিচ্ছি, দেখো বিক্রিয়াটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 তার সাথে প্লাস ফেরাস সালফেট FeSO4 তার সাথে আমরা কি লিখবো একটু অম্লীয় দ্রবণ তার মানে সালফিউরিক অ্যাসিড দেবো। অ্যালোজেন দিলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ফেরিক সালফেট FeSO4 এখানে 2 এখানে 3, তার সাথে থাকবে পটাশিয়াম সালফেট, তার সাথে থাকবে ম্যাঙ্গানিজ সালফেট, আর তার সাথে থাকবে H2O। এই মোটামুটি একটা বিক্রিয়া দেওয়া আছে, আমি বিক্রিয়াটা লিখলাম সবাই দেখতে পাচ্ছ বোর্ডে, বিক্রিয়াটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার সাথে ফেরাস সালফেট সালফুরিক অ্যাসিড, বিক্রিয়া করলে ফেরিক সালফেট পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট আর কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে। আচ্ছা তাহলে এই যে মোটামুটি আমরা বিক্রিয়াটা দেখলাম এই বিক্রিয়াটাকে কিভাবে সমতাকরণ করা যাবে জারণ বিজারণের সাহায্যে বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে আমরা সমতাকরণ করব সেটা এখন আমরা একটু দেখব। একটা বিক্রিয়ায় যখন আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে চেষ্টা করি তখন প্রথমে যেটা বের করতে হবে আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন মৌলের জারণ এবং কোন কোন মৌলের বিজারণ সংঘটিত হয়েছে। জারণ এবং বিজারণ সংঘটিত এটা কিভাবে হলো এটা বোঝার বুদ্ধিটা হচ্ছে আমাদের জারণ মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ মান লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল কত +7 বা 7+ ছিল, আর এখানে ফেরাসের জারণ মান ছিল 2+, এইদিকে যখন আমরা আসবো তখন এখানে লিখবো 3+ আর এখানে লিখবো 2+, আর অন্যান্য যে জারণ মানগুলো ছিল বা অন্যান্য মৌলের যে জারণ মানগুলো ছিল সেই জারণ মানগুলো পরিবর্তন হয়নি অর্থাৎ অপরিবর্তন বা পরিবর্তন হয়নি এরকম বোঝায়। তাহলে এইগুলোকে আমরা দর্শক আয়ন বলবো, এইগুলার জারণ মান বের করতে হবে না। কেন বের করতে হবে না, একটা বিক্রিয়ায় শুধুমাত্র 2টা জারণ মান বের করতে হয়, একটা হচ্ছে যে কোনটার জারণ মান হ্রাস পেল আর একটা হচ্ছে কোনটার জারণ মান বৃদ্ধি পেল। কারণ জারণ মান বৃদ্ধি পেলে তাকে আমরা জারণ বিক্রিয়া বলবো আর জারণ মান হ্রাস পেলে তাকে আমরা কি বলবো বিজারণ বিক্রিয়া বলবো। আর একটা বিক্রিয়ায় সাধারণত জারণ এবং বিজারণই সংঘটিত হয়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7+, সেটা ম্যাঙ্গানিজের জারণ মান হয়ে গেছে 2+, তাহলে এখানে অবশ্যই কি ঘটেছে জারণ মান হ্রাস ঘটেছে তার মানে এটা বিজারণ হয়েছে। আর অন্যদিকে আমরা যাবো যে আয়রনের জারণ মান ছিল 2+ সেটা হয়ে গেছে কত 3+, তাহলে এটার কি ঘটেছে এটা বিজারণ ঘটেছে। তাহলে আমরা মোটামুটি দেখতে পেলাম একটা বিক্রিয়া জারণ এবং বিজারণ সংঘটিত হয়েছে। এই জারণ এবং বিজারণকে আমরা এখন একটু পৃথক করে লিখব, কিভাবে লিখব আমার সাথে সাথে তোমরা একটু লিখতে পারো। এটাকে কি বলা হয় জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে, জারণ অর্ধবিক্রিয়া আমরা দেখব যে আয়রন একটা হবে Fe, এখানে 2+ ছিল সেটা হয়ে গেছে কত Fe3+, তাহলে Fe2+ থেকে যখন Fe3+ হয়েছে তখন আমাদের ইলেকট্রন ত্যাগ করেছে কয়টা, একটা ইলেকট্রন ত্যাগ করেছে। কিন্তু এই বিক্রিয়াটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে আয়রন কয়টা ছিল আমাদের
দুইটা আয়রন ছিল। এখানে যদি দুইটা আয়রন থাকে তাহলে এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, দুইটা আয়রন নিতে হবে। তাহলে দুইটা আয়রন যদি আমরা নিই, তাহলে এখানে দুইটা আয়রন দেবো, এখানে দুইটা ইলেকট্রন দেবো, এখানে দুইটা আয়রন দেবো। এটা হচ্ছে সমীকরণ নম্বর ১। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। কি লিখবো? বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে এখানে পটাসিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া আসলে, পটাসিয়াম পার ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট আয়নটা আমরা দেবো। কোনটা দেবো? এই ম্যাঙ্গানেট। এই ম্যাঙ্গানেট আয়নটা নিলে আমাদের কিরকম দাঁড়াচ্ছে? MnO4। এখানে ছিল 7+ ছিল, এই 7+টাকে আমরা একটু মাঝখানে আলো দিয়ে এখানে কি লিখবো? Mn2+ লিখবো। এখন এই যে বিজারণ অর্ধবিক্রিয়াটা আমরা যদি লক্ষ্য করি, ম্যাঙ্গানেজের প্লাস 7+ ছিল, সেটা কত হয়ে গেছে? ম্যাঙ্গানেজের 2+ হয়েছে। আচ্ছা, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাম পাশে আর ডান পাশে অক্সিজেন কিন্তু সমতাকরণ করা নেই, কিন্তু আমাদের এখন অক্সিজেনটাকে কি করতে হবে? সমতাকরণ করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে চারটা অক্সিজেন, আমরা ডান পাশে কিভাবে অক্সিজেন যোগ করব? আমরা এই ক্ষেত্রে জানবো যে অক্সিজেন সমতাকরণ করার জন্য বাম পাশে যে কয়টা অক্সিজেন আছে, ডান পাশে ঠিক সেই কয়টা আমরা কি যোগ করবো? পানি যোগ করবো। তাহলে ডান পাশে আমরা কয়টা পানি যোগ করবো? এখানে আমাদের 4 অণু পানি যোগ করতে হচ্ছে, 4টা H2O। এখন এই 4টা পানি যোগ করতে গিয়ে দেখা গেছে 4 × 2 = 8টা হাইড্রোজেন পরমাণু আবার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে বা বেশি হয়েছে। এই 8টা হাইড্রোজেন পরমাণু আমরা আবার বাম পাশে কি করবো? যোগ করে দেবো। তাহলে 8টা হাইড্রোজেন পরমাণু, আর এখানে ইলেকট্রন ত্যাগ করেছে কয়টা? 7 থেকে যখন 2 এ যাবে তখন 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। এই তো মোটামুটি গেল একটা জারণ অর্ধবিক্রিয়া, আর তার নিচে যেটা আছে সেটাকে বলা বিজারণ অর্ধবিক্রিয়া। এখন এই জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় আমরা ইলেকট্রন সমতাকরণ করব, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে 1 এবং 2 নম্বরের আমরা কি লিখবো? সমীকরণ 1 ও 2 এর ইলেকট্রন সমতাকৃত সমীকরণ লিখব। তাহলে ইলেকট্রন সমতাকৃত সমীকরণ যদি আমি করতে চাই তাহলে কিভাবে হবে? এইটাকে আমরা 5 দ্বারা গুণ করবো, আর এটাকে কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করবো। 1 নম্বর সমীকরণকে আমি 5 দ্বারা গুণ করবো, আর 2 নম্বর সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করবো। তাহলে আমি যদি এটাকে 5 দ্বারা গুণ করি কয়টা হচ্ছে? 5 × 10 = Fe2+ হচ্ছে, এখানে 10টা ইলেক্ট্রন হচ্ছে, এখানে 10টা Fe3+ হচ্ছে। অপরদিকে আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে 2টা হচ্ছে ম্যাঙ্গানিজ, তার সাথে 5 × 10টা ইলেকট্রন, আর এখানে 16টা H+। আমরা এর জন্য দিয়ে কি লিখবো? 2টা ম্যাঙ্গানিজ 2+, আর এখানে 4 × 8টা পানি। এই যে 2টা বিক্রিয়া আমরা পেলাম, এই 2টা বিক্রিয়াকে এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। ইলেকট্রনটাকে যদি আমরা বর্জন করি, 10টা 10টা ইলেকট্রন কেটে গেল, কি কি থাকলো? বাম পাশে থাকলো এখানে 10টা Fe2+, এখানে থাকলো 2টা MnO4 মাইনাস, আর এখানে থাকলো কত? এখানে থাকলো +16টা H+। অ্যালোসিনিয়ন দিয়ে কি হবে? 10টা Fe3+, 2টা MnO2+, আর এখানে 8টা পানি। এখন এই যে বিক্রিয়াটা যে পাওয়া গেল, এই বিক্রিয়াটাকে কি বলবো আমরা? জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ। এখন এই জারণ বিজারণ সমতাকৃত সমীকরণকে আমরা এখন দর্শক আয়ন যোগ করব। দর্শক আয়ন যোগ করলে কি হবে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। যখন আমরা দর্শক আয়ন যোগ করব তখন এই সমীকরণটাকে লিখবো সামগ্রিক বিক্রিয়া। এই সমীকরণটার নাম কি হবে? সামগ্রিক বিক্রিয়া। এই সামগ্রিক বিক্রিয়া করতে গেলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে 10টা এখানে কি ছিল? 10টা FeSO4 হয়ে যাবে, এখানে ফেরাস সালফেট ছিল, তাহলে 10টা ফেরাস সালফেট, সালফেট দর্শক আয়ন আমরা যোগ করলাম, আর এখানে যোগ করবো আমরা KMnO4, পটাশিয়াম যোগ করলাম, এটা আগে 2 দিলাম, তারপরে 16টা হাইড্রোজেন থেকে আমাদের 8টা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, H2SO4। আমরা অ্যালোজেন্য দিবো, অ্যালোজেন্য দিয়ে আমরা ডান পাশে কি যোগ করবো? এখানে 10টা যেহেতু আছে তাহলে 5টা Fe2SO4 ব্র্যাকেট দেখালে 3+ 2টা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
MnO2 তার সাথে প্লাস আটটা পানি। এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে পটাশিয়াম সালফেটটা এখনো আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, এই জন্য আমরা কি করব তার ডান পাশে পটাশিয়াম সালফেট A2SO4 এটা যোগ করে দেব। কেন যোগ করলাম পটাশিয়াম সালফেট? কারণ এই যে বাম পাশে দুইটা পটাশিয়াম ছিল, যেটা ডান পাশে কোনো পটাশিয়াম ছিল না, এই জন্য আমরা এখানে কি করলাম দুইটা পটাশিয়াম সালফেট যোগ করে দিলাম। এই বিক্রিয়াটাকে বলা হয় এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। তাহলে আমরা উপরে আলোচনা থেকে দেখতে পেলাম যে কিভাবে একটা রাসায়নিক সমীকরণকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বা জারণ বিজারণ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ করা যায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জারণ সংখ্যা কাকে বলে, দুই নম্বরটা ছিল জারণ সংখ্যা বা জারণ মান কিভাবে নির্ণয় করা যায়, এবং তিন নম্বরটা ছিল একটা বিক্রিয়াকে কিভাবে সমতাকরণ করা যায়, সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে। আমরা তিনটা জিনিস মোটামুটি শেখার চেষ্টা করলাম। তারপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা তোমাদের আরও যদি কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে নক করবে, আমাদেরকে লিখে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ শেখানোর চেষ্টা করব। তবে এই একটা বিক্রিয়াটাকে মোটামুটি যদি ভালো করে আমি শিখতে পারি, তাহলে অন্যান্য বিক্রিয়া আমাদের কাছে সহজ হবে। আশা করি তোমরা বাসায় এরকম আরও দুই চারটা বিক্রিয়া প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস না করো তাহলে হয়তো তোমরা একসময় ভুলে যাবে, তবে তোমরা প্র্যাকটিস করো। তারপরে যদি কোনো বিক্রিয়া মনে হয় যে এটা একটু আমাদের সমস্যা মনে হচ্ছে, তাহলে তোমরা আমাদেরকে নক করবে, আমরা তোমাদেরকে এটা শেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কারণ বুঝতেই পারছো বর্তমান যুগে এখন যে করোনাকাল চলছে, এই করোনাকালে বাসায় বসে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে তোমাদের উন্নতি কোনোভাবেই সম্ভব হবে না। তাই আমার আবারও তোমাদের প্রতি একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।